হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে। তো আজ একটা নতুন সকালে উঠে আবার একটা নতুন জিনিস দেখতে পেলাম, জানতে পারলাম, অনেক মানুষ মেসেজ করেছে। হয়তো অনেকে এই ভিডিও যারা শুনবে এক্ষুনি যে নিউজটা, সেটা অনেকে হয়তো জানে না, আবার অনেকে জানে। যারা জানে তারা মেসেজ করেছে, যারা জানেনি, লগ ইন টগ ইন করেনি, তারা এখনও জানে না। তো ব্যাপারটা কী, প্রথমেই সেটা দিয়েই শুরু করতে চাই। যে ব্যাপারটা হচ্ছে এটা, যে আপনার ইকো সিস্টেমের যে প্রোফাইলটা আছে সেটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। দেখতে পাবেন আপনারা লগ ইন করে যে আপনার প্রোফাইলে কিছু দেখা যাচ্ছে না। তো অনেক মানুষই এখন ভিডিওটা পজ করে দৌড়াবে দেখতে, ক্রোমে গিয়ে দেখবে যে তাড়াতাড়ি করে লগ ইন করে দেখি কি হলো ব্যাপারটা। তো দেখে আসুন, যান, আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি তার আগে অলরেডি একবার চেক করেছি আমার নিজের ইকোসিস্টেম প্রোফাইল। তো দেখলাম যে পুরো সাদা হয়ে গেছে, আমার নাম, আমার আর বাকি যা ডিটেলস দেওয়া আছে সমস্ত কিছু ফাঁকা, কিচ্ছু নেই। তো অনেক মানুষই এরকম দেখেছে, অনেক মানুষের অ্যাকাউন্টেই এরকম হয়েছে। আমিও আপনাদেরকে বলবো, ভিডিওটা দেখার পরে চেক করে আসুন একবার, চেক করে নিয়ে একবার কমেন্ট করবেন ভিডিওটা আর একবার চালিয়ে, যে আপনার ব্ল্যাঙ্ক হয়ে আছে নাকি আপনার আছে ডিটেলস, সেটা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। তাহলে কি হবে না, সবাই দেখুন, সবাই কমেন্ট করলে অনেকে কমেন্টটা পড়তে আসে। তো সেখানে কী হবে, অনেকে জানতে পারবে যে হ্যাঁ কোন কাদের কোন মানুষগুলোর, বা বেশিরভাগ মানুষ না কম মানুষের প্রোফাইল ব্ল্যাঙ্ক হয়েছে নাকি কার হয়নি, এটা বোঝা যাবে। ঠিক আছে, একে অপরের হেল্প হবে। ওকে, তো ব্যাপারটা এটাই আর কিছু না। অনেকে রিজন জানতে চাইছিল, দেখুন ওরমভাবে তো পার্টিকুলার রিজন হয়নি, এটা জাস্ট সকালে মানে হয়েছে, তো এর এখনও রিজন কোনো সামনে আসেনি। তবে এইটুকুনি ঠিক, হয়তো ও ভেরিফাইয়ের কাজ চলছে বা কোনো রকম কিছু কাজ চলছে। অবশ্যই 24x7 কাজ হয়, আপনারা সবাইকে জানেন, সবাই জানেন যে আমাদের হায়দ্রাবাদ অফিস কখনও বন্ধ হয় না। আপনারা গেলে যদি সার্চ করে দেখেন অন প্যাসিভ হায়দ্রাবাদ অফিস, তো দেখবেন ওখানে টাইম অ্যান্ড ডেট লেখা আছে, কোনো বন্ধ হওয়ার কোনো টাইম নেই, যে স্টার্ট এত ক্লোজ এত না, 24x7 কাজ চলছে, 3 শিফটে ডিউটি চলছে। তো যে যার টাইমে আসছে যাচ্ছে কাজ করে যাচ্ছে, তো কাজের শেষ নেই। তো এই জন্যই আর কি যখন তখন আপনি এরকম কিছু দেখতে পেয়ে যান। তো যাই হোক, তারা কাজ করছে, তারা জানে, আমাদের থেকে তারা আগে জানতে পেরেছে যে এরকম কিছু হয়েছে, তো সেটা ঠিকও হয়ে যাবে। ওরকম ব্যাপার প্যানিক করার বা ভয় পাওয়ার কিছু হয়নি, অটোমেটিক্যালি ও চলে আসবে। যদি চলে আসবে যখনই আমি আপনাদের জানিয়েও দেবো যে হ্যাঁ এসে গেছে। ঠিক আছে, তবে আপনারা চেক ইন করুন, অবশ্যই নিজেরা চেক করুন যে আপনার গেছে না আছে, একটু একবার চেক করুন। ওকে ওকে, তো নেক্সট আমরা যে কথা বলবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের 30 দিন বাড়ানো হয়েছে। তার আগে চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার কারণ চ্যানেলে এরকম জরুরি ভিডিও যেগুলো কোম্পানি সম্বন্ধে আপডেট ইম্পর্টেন্ট, সেগুলো আপনারা জানতে পারবেন, ঠিক আছে, এই চ্যানেলের মাধ্যমে। তো সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এখন 30 দিনের ব্যাপারটা আমি বলি, যে অনেকে ভাবছে এটা জানুয়ারি মাসের এক্সটেনশন, বা অনেকে জিজ্ঞেস করছে এই এক্সটেনশনটা কেন করা হলো বা জানুয়ারি মাসে। দেখুন ব্যাপারটা বলে দিচ্ছি, জানুয়ারি মাসের কোনো এক্সটেনশন নয়, ব্যাপারটা ভুল, ব্যাপারটা সম্পূর্ণ ভুল। এটা অ্যাকচুয়ালি 30 ডেজ এক্সটেনশন। 30 ডেজ এক্সটেনশন মানে আপনারা কালকে, আমি ভিডিওটা একবার যদি চেক ইন করেন দেখবেন যে ভিডিওর কমেন্টে প্রচুর মানুষ তাদের শেষ হওয়ার ডেট লিখেছে, যে তাদের প্যাকেজ কবে শেষ হচ্ছে। আমি বলেছিলাম দাদা আপনারা আপনাদের প্যাকেজ শেষ হওয়ার ডেটটা অবশ্যই লিখবেন ভিডিওতে। তো অনেকে ভিডিওতে এসে লিখেছে, তো আপনারা ওই ভিডিওটা শেষ করে এসে যে কমেন্টটা করতে বললাম ব্ল্যাঙ্কের ব্যাপারে কমেন্ট করবেন। তো ওই ভিডিওতে আপনি যে চেক ডেটটা দেখতে পাবেন, দেখবেন অনেকের জানুয়ারির শেষ কি ফেব্রুয়ারির 10 তারিখ, 15 তারিখ, 24 তারিখেও শেষ হচ্ছে। হ্যাঁ, আমার ঠিক মনে পড়ছে না, তো এরকম অনেকের ফেব্রুয়ারি মাসের শেষ হচ্ছে আর কি। ঠিক আছে, অনেকে বলছে দাদা আমার 45 দিন বাকি। হ্যাঁ, তো ব্যাপারটা কেন এরকম হচ্ছে, কারণ যে ডেটে রিচার্জ করেছে তার সেই ডেটাই শেষ হবে, তার 90 দিন পরে। আমাদের কোনো মাস হিসেবে ভ্যালিডিটি নয় যে সেপ্টেম্বরে রিচার্জ করেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, না 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 না, ভুল একদম। আমি বাবা যে ডেটে রিচার্জ করেছে তার 90 দিন পরে যে ডেট আসছে সেই ডেটে তার শেষ হবে। যেমন হচ্ছে ধরুন আমার রিচার্জ হয়েছিল 2nd সেপ্টেম্বর, তো আমার রিচার্জ শেষ হওয়ার কথা হচ্ছে 31st ডিসেম্বর, আমার প্রথমবার, সরি 31st ডিসেম্বর না, আমার 1st ডিসেম্বর। ওকে, তো 2nd সেপ্টেম্বর রিচার্জ করেছি, আমার 1st ডিসেম্বর 90 দিন হচ্ছে রিচার্জ শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু 1st ডিসেম্বর শেষ হলো না, তা শেষ হওয়ার সাথে সাথে বা 30 দিনের এক্সটেনশন দিল, তো 30 দিন বাড়ালে হয় 31 দিন, রাইট, একের সাথে 30 যোগ করলে 31 হয়, তো 31শে ডিসেম্বর আমার শেষ হওয়ার কথা, 31শের সাথে আবার 30 দিন নতুন বাড়িয়েছে, তো 31শের সাথে 30 যোগ করলে হয় 30শে জানুয়ারি, অবশ্যই 31 শেষ,
মাস শেষ, 30 দিন যোগ করে যে 30শে জানুয়ারি, তো আমার 30 জানুয়ারি শেষ হয়ে যাবে, 30 জানুয়ারি, ঠিক আছে। তো এটা আমার ডেট, অনেকের ফেব্রুয়ারিতে শেষ হবে। তো যে যে দিনে রিচার্জ করেছে তার 90 দিনের পরে শেষ হয়েছে, এবং তারপর 30 দিন, তারপর আরও 30 দিন। তো এই যে দুবার 30 দিন করে বাড়ানো হয়েছে, এটা কাদের বাড়ানো হয়েছে? তো এটা তাদেরই বাড়ানো হয়েছে যাদের প্রথমবার বাড়ানো হয়েছিল আর কি। তো ফার্স্ট টাইম যাদের 30 ডেজ এক্সটেনশন পেয়েছে, তারাই সেকেন্ড টাইম, মানে এই আবার যে এক্সটেনশন হলো সেটা তারাই আবার পেয়েছে। আপনারা কারা পেয়েছেন অবশ্যই জানাবেন, কেউ যদি না পেয়ে থাকেন সে তারাও অবশ্যই কমেন্ট করবেন যে দাদা আমি পাইনি কি পেয়েছি, বুঝতে পেরেছেন? এই যে এক্সটেনশনটা হয়েছে, এই এক্সটেনশনটার একটা নাম আছে, যেটা হচ্ছে এক্সিকিউটিভ বোনাস। কি এক্সিকিউটিভ বোনাস? এবং এই এক্সিকিউটিভ বোনাসের ওপরে আমাদের ইনভয়েসও আছে, বিলও আছে। তো আপনারা যারা বিল চেক করেননি, গিয়ে একবার বিলটাও অবশ্যই চেক আউট করবেন। আপনার ওইএস প্রোফাইলে গিয়ে আপনি দেখুন আপনার ইকোসিস্টেমের আপনার যে এক্সিকিউটিভ বোনাস যে তার ইনভয়েস আছে, সেই ইনভয়েসটা অবশ্যই চেক করবেন। ওকে, নেক্সট আমরা যে কথাটা বলবো, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের যে $93 ব্যাপারে যে বোনাস না মানে অফারটা, তো এই অফারটা অবশ্যই আজকে শেষ হয়ে যাবে। এরমই আমরা যতদূর জানি যে 31 ডিসেম্বর অবধি আমাদের এই অফারটা আছে, কিন্তু এই মুহূর্তে বা এখনও অবধি অ্যাশার কোনো এই ব্যাপারে কোনো আপডেট দেয়নি যে শেষ হচ্ছে কি শেষ হচ্ছে না, বাড়ছে কি এক্সটেন্ড করছে, কোনো ব্যাপারে কোনো কথা হয়নি। তো অলরেডি আমাদের কতক্ষণ বাকি, 15-16 ঘন্টা বাকি নেক্সট ইয়ার আসতে। তো আমরা কাল সকাল হলেই জানতে পেরে যাব যে অফারটা $143 হয়ে গেল নাকি $93 রয়েছে, প্রথমত সেটা আমরা জানতে পারবো। দ্বিতীয়ত যদিও আমাদের যদি ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে হিসেব হয় তাহলে তো একটু সকাল 10:30-11:30 বেজে যাবে আসলে, বুঝতে, কারণ ওখানে 1 জানুয়ারি হতে একটু দেরি হবে। তো যাই হোক সেটা কথা নয়, কথাটা এটাই যে আমরা কাল মোটামুটি জানতে পেরে যাবো অফারটা এক্সটেন্ড করছে কি না। তা না হলেও অ্যাসার অবশ্যই আশা রাখছি, অ্যাসার কিছু না কিছু এসে বলবে, জানাবে আমাদের যে অফারের ব্যাপারে, যে অফারটা এক্সটেন্ড করছে নাকি অফারটা শেষ হয়ে যাচ্ছে, সেটাও আমরা অবশ্যই কাল পরশু কালকের মধ্যে আমরা দেখতে পাবো এবং জানতেও পারবো। বাকি রইলে একটা লাস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এই এক্সটেনশনটা কেন, হ্যাঁ এই এক্সটেন্ডটা কেন, এই যে এক্সিকিউটিভ বোনাসটা কেন দেওয়া হয়েছে, তার মহৎ কিছু কারণ আছে। প্রথম সবথেকে বড় কারণ হচ্ছে পে ইন এবং পে আউটটা স্মুথনেস বা স্টেবিলিটি। তো পে ইন বা পে আউট যেটা আছে সেটা স্টেবিলিটির জন্য এটা এরকম করা হয়েছে আর কি। তো পে ইন বা পে আউটটা স্টেবিলিটি অবশ্যই অবশ্যই দরকার, কারণ এত মানুষ যখন আরও আসবে প্রোডাক্ট কিনতে, তখন পে ইন মানে টাকা দেওয়ার ব্যাপারটা যেন স্মুথ হয়, বারবার ফিল্ড হবে, টাকা কেটে নেবে, রিচার্জ হবে না, তো এরম হলে তো খুব মুশকিল, আপনারাও জানেন সবাই জানে। তো সেইটা আগে স্মুথ করা দরকার, এবং শুধু তাই নয়, এখন যেমন আমাদের উইথড্রল দিচ্ছে বা দেবে, ঠিক আছে, তো এরা এটাও তো স্মুথ হওয়া আরও প্রয়োজন। কেন না, কারণ হচ্ছে উইথড্রলটা যেটা আমাদের দেওয়া হবে, এটা প্রথমে চেক আউট করা হবে বা চেক করা হবে যে উইথড্রলটা ঠিকঠাক কাজ করছে কি না, বাল্কে উইথড্রল কাজ করছে কি না। কারণ ইন ফিউচার শুধু ফাউন্ডার তো এখানে থাকবে না, রিসেলারও তো আসবে, শুধু রিসেলার যারা আসবে তারাও অনেক বড় মানুষ হবে, অনেক বড় বড় কোম্পানি যারা, আমি বারবার এইসব তো অনেক আগেই বুঝিয়েছি, এখন আর বোঝানোর সময় নেই, অন্য কোনো দিন বোঝাবো যে রিসেলাররা একটা বড় কোম্পানি কীভাবে আর্ন করবে এখান থেকে প্রচুর পয়সা, এবং তারাও তো উইথড্রল করবে তাদের টাকাটা, তো তারা কীভাবে উইথড্রল করবে যদি না সিস্টেম রান করে, এইভাবে উইথড্রল কাজ না করে, তো বুঝতে পারছেন? তো উইথড্রল আর উইদিনটা মানে পে ইন অ্যান্ড পে আউটটা মোস্ট ইম্পর্টেন্ট। তাই আরও 30 ডেজ এক্সটেনশন করালো, এটা একদম স্টেবল করা হবে, ও ভেরিফাই বাকি আছে, প্রোডাক্ট আসবে, হ্যাঁ আমাদের KYC হবে, তো এই আর কি, এই সমস্ত কাজ, ট্রাফিক দেওয়া হবে, এই সমস্ত কাজ শিডিউলড আছে। আশা করছি অ্যাস্টার খুব শীঘ্রই আসবেন এবং এই সমস্ত ব্যাপারে ডিটেলসে একটা শিডিউলড বলবেন যে কবে কি হয়। এছাড়া অ্যাস বৌমো তো বাকি আছে নাকি, তো সব কিছু আমরা জানতে পারবো খুব শীঘ্রই, আশা করছি খুব ভালো কাটবে নতুন বছর, নতুন বছরের শুরুটা খুব সুন্দর দিয়ে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, আর আজকের দিন 31 ডিসেম্বর সবাই আনন্দ করুন, উপভোগ করুন, খুব শীঘ্রই 1 জানুয়ারি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।